নমস্কার বন্ধুরা, রিপ্তার রকমারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, বিয়েবাড়ি স্টাইলে এঁচোড়ের কালিয়া। এই রেসিপিটি যেমন ঝটপট তৈরি হয়ে যায়, তেমনই এর স্বাদ কিন্তু মাছ মাংসের চেয়ে কোনো অংশে কম না। তাহলে দেখে নেবেন চলুন কিভাবে এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করবেন। এইখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম এঁচোড়। এঁচোড়টাকে ভালো মতন পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটুখানি হলুদ আর নুন দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের লাগছে আলু। আমি এখানে 3টি মাঝারি সাইজের আলুকে এইভাবে বড় বড় ডুমো করে কেটে নিয়েছি। লাগছে টমেটো বাটা। এখানে একটা বড় মাপের টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর ফোড়নের জন্য কিছু গোটা মশলা লাগছে, তার মধ্যে এখানে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, 4টে লবঙ্গ আর সামান্য একটু দারচিনি। এছাড়া আমাদের লাগছে পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে মিক্সিতে ভালো মতন পেস্ট করে নিয়েছি। লাগছে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আর যে সকল উপকরণগুলো আমাদের রান্নাতে লাগবে সেটা আমি রান্নাটা করতে করতেই বলে দেব। রান্নাটা আমরা সর্ষের তেলে করছি, কারণ সর্ষের তেলেই এঁচোড়ের রান্না করলে কিন্তু বেশি টেস্টটা ভালো আসে। এখানে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে সবার প্রথমে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আর আলুটা ভাজার সময় আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। খুবই হালকা করে আমি আলুটা ভেজে এবারে তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি এঁচোড়টাকেও একটুখানি হালকা করে ভেজে নেব। দেখুন, খুবই হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি জাস্ট। এবারে এঁচোড়গুলোকেও আমি তুলে নেব। আলু আর এঁচোড়টা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আর সামান্য একটুখানি তেল অ্যাড করে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা মশলাগুলো। এর সাথে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে ভালো মতন রান্না করে নেব। দেখুন, 3-4 মিনিট হয়ে গেছে, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাও দেওয়ার পরে আমরা খুব ভালো মতন এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর 3 থেকে 4 মিনিট আবারও আমরা এটাকে রান্না করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আর টমেটো বাটাটা দেওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দেব স্বাদ মতো একটুখানি চিনি। এইবারে এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা যাতে পুড়ে না ওঠে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। জলটা দেওয়ার পরে আমরা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো মতন কষানো হয়ে গেলে এবারে আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে দিলাম। এবারে কষিয়ে নেওয়া মশলার সাথে আলু আর এঁচোড়টাকে আমি খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। প্রায় 3-4 মিনিট ধরে আমি এটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে অল্প অল্প করে গরম জল অ্যাড করে দেব। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন মনে করছেন সেই অনুযায়ী এখানে জলের ব্যবহারটা করবেন। যেহেতু আমাদের আলুটাকে সেদ্ধ করতে হবে সেই জন্য আমি এখানে একটুখানি জলটা বেশি অ্যাড করলাম। আমি এখানে 2 কাপ মতন জল অ্যাড করেছি। এবারে 3-4 মিনিট পরে দেখুন খুব ভালো মতন ফুটে গেছে, আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে নাবানোর আগে আমি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমাদের এঁচোড়ের কালিয়া একদম রেডি। এইবারে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এঁচোড়ের কালিয়া।
আর এই কালিয়া আপনারা ভাত রুটি এমনকি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। তাহলে যে কোনো একটা দিন লাঞ্চে অথবা ডিনারে বানিয়ে ফেলুন একদম বিয়েবাড়ি স্টাইলে এঁচোড়ের কালিয়া। দেখবেন মাছ মাংস না থাকলেও কিন্তু এই এঁচোড়ের কালিয়া দিয়েই কিন্তু পুরো ভাত কিন্তু আপনারা অনায়াসেই খেয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল অপশন আর অল বাটনটাকেও প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও বা রেসিপির আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।